দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত 27 ও 28 সেপ্টেম্বর পণ্য পরিবহনের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা যায় সেগুলো সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেগুলো সময় লাগবে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। 302 ধারা বাতিলের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ ইচ্ছে করে কারো ওপর গাড়ি চালিয়ে দিলে অবশ্যই 302 ধারায় যাবে। মানি নেওয়ার স্বার্থে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এবং এখন থেকে সারা দেশের শ্রমিককে গাড়ি চালানোর জন্য আমরা অলরেডি নির্দেশ দিয়ে দিচ্ছি। মিটিয়ে ফেলা সম্ভব সেগুলি আমরা, যেটা নাকি আমাদের রুস্তম সাহেব বললেন, সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং যেইগুলি একটু সময় লাগবে সেগুলোরও আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব, সেগুলো আমরা তাদেরকে যথাযথভাবে আমরা বলে দিয়েছি। সেগুলোর প্রক্রিয়া সব একসাথেই চলবে, যাতে করে তাদের এই 10 দফা দাবিগুলি বাস্তবায়ন হয়।